আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি আপনার ভালো আছেন। তো আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। যদিও আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না, তবুও ট্রাই করি আপনাদের সামনে কিছু শেয়ার করার জন্য। যারা বেকার রয়েছেন তারা যেন একটা ব্যবসা শুরু করে নিজের বেকারত্বটাকে লাঘব করতে পারেন। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আসলে একটা ব্যবসা শুরু করা যায়। তো যদি আপনি সত্যিকার অর্থে ব্যবসা করতে চান, তাহলে আমি এখানে মোট 5টা স্টেপ আপনাদেরকে বলে দেব। যদি আপনি এগুলো ফলো করেন তাহলে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন। ফার্স্ট স্টেপ, আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি আসলে কি করতে চান। আপনি হয়তো পড়াশোনা শেষ করেছেন, পড়াশোনা শেষ করার পর আসলে আপনি কোন পেশাটাকে বেছে নিতে চান, চাকরি নাকি ব্যবসা? চাকরি এবং ব্যবসা এই দুটো থেকে যে কোনো একটাকে আপনাকে মানসিকভাবে বেছে নিতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আসলে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, রিস্ক নিতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, তার বিনিময়ে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং নামধাম তো অবশ্যই হবে। পক্ষান্তরে যদি আপনি একটা চাকরি নেন, সেখানে আপনার প্রচুর ইনভেস্টের প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনার স্কিলের প্রয়োজন হবে এবং এখানে আপনার এতটা পরিশ্রমও করতে হবে না। একটা নির্দিষ্ট সময় অফিস যাবেন, আসবেন, ব্যাস হয়ে গেল। তো এর জন্য আপনাকে আসলে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আসলে আপনি কী করতে চান, আপনার পথ আসলে কোন দিকে আপনি অগ্রসর হতে চান, সেটা আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তারপরে আসলে ব্যবসা শুরু করতে হবে। তো যদি আপনি সিদ্ধান্ত নিয়েই নেন যে আসলে আপনি ব্যবসাই শুরু করতে চান, তাহলে এখন আমাদেরকে দ্বিতীয় স্টেপে যেতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে পরিকল্পনা করতে হবে, আপনি কী ব্যবসা করতে চান সেটার পরিকল্পনা করতে হবে। কারণ দেশে বিদেশে বাংলাদেশে সারা বিশ্বে প্রচুর ব্যবসা আইডিয়া রয়েছে, হরেক রকমের ব্যবসা রয়েছে। এখন আপনি কোন ব্যবসাটা করতে চাচ্ছেন সেটা আপনাকে বেছে নিতে হবে, সেটা আপনাকে পরিকল্পনা করতে হবে। এখন সেটা কীভাবে বের করবেন যে আপনি কী ব্যবসা করতে চান, সেটার জন্য বিশাল পরিসরে আলোচনা রয়েছে, বিশাল পরিসরে আলোচনা করা যায়। কিন্তু আমি সেভাবে না বলে বলবো যে আপনি যেটা করতে ভালোবাসেন, আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কী করতে ভালোবাসেন, কী করতে আপনার ভালো লাগবে, কী করলে আপনি বেশি সহজেই কাজগুলো করতে পারবেন, সেটা আপনাকে নিজেকে প্রশ্ন করে আসলে বের করে নিতে হবে, নিয়ে তারপরে আপনার ব্যবসাটা শুরু করতে হবে। এখন আপনি, আমি যদি বলি আপনি মশলার ব্যবসা করেন, কিন্তু আপনি মশলার ব্যবসা আপনার করতে ভালো লাগে না, তো এটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে আপনার মন মানসিকতার উপরে। আপনি আসলে কোন ব্যবসাটা করতে চান, কোন ব্যবসাটা করতে আপনার ভালো লাগবে সেটা আপনি ডিসাইড করুন। যদি আপনি ডিসাইড করে ফেলেন যে আপনি এই ব্যবসাটা করবেন বা ওই ব্যবসাটা করবেন, এরপরে আপনাকে তারপরের স্টেপে যেতে হবে। আর এই পরের স্টেপটা হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসা করার জন্য আসলে কেমন পুঁজি বা কেমন ক্যাপিটালের প্রয়োজন রয়েছে। এখন যদি আপনি একটা বড় ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি ইনভেস্ট করতে হবে, বেশি টাকার প্রয়োজন রয়েছে। আর যদি আপনি মনে করেন যে না, আমার কাছে এত টাকা নেই, তাহলে আপনাকে একটা ছোট ব্যবসা বেছে নিতে হবে। হ্যাঁ, তো ছোট ব্যবসা বেছে তারপরে আপনার পুঁজি নির্ধারণ করতে হবে। এখন যদি আপনি অল্প টাকা ব্যবসা করতে চান, তাহলে সেভাবেই শুরু করতে পারেন। যদি আপনি বেশি টাকা ব্যবসা শুরু করতে চান, সেভাবে করতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি ফার্স্ট স্টেপে অল্প টাকার ব্যবসা শুরু করুন, কারণ আপনি যেহেতু ব্যবসা সম্পর্কে তেমন একটা জানেন না, যদি আপনি হিউজ অফ অ্যামাউন্টের ইনভেস্ট করেন দেন এটা লস হওয়ার পসিবিলিটি রয়েছে। সেজন্যই বলবো যে প্রাথমিক পর্যায়ে প্রাইমারি স্টেপে আপনি কম পুঁজিতে ব্যবসা শুরু করুন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। যখন বুঝবেন যে আপনি এই ব্যবসাটাই ভালো করতে পারছেন, তখন না হয় আপনি বড় করে ইনভেস্ট করেন। তো অর্থ সংকুলন কীভাবে করবেন সেটা আসলে আপনার নিজের উপর নির্ভর করছে, আপনি আসলে কী ধরনের ফ্যামিলি ছেলে বা মেয়ে, আর আপনি আসলে কী ধরনের ক্যাপিটাল সংগ্রহ করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপনি চাইলে আপনার নিজের জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন, আর যদি জমানো টাকা না থাকে সেক্ষেত্রে আপনি 6 মাস সময় নিতে পারেন, 6 মাস কোনো একটা চাকরি করে অর্থ সংগ্রহ করে তারপরে না হয় ব্যবসা শুরু করলেন। অথবা আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া চাইলে বিভিন্ন এনজিওর কাছ থেকে লোন নেওয়া যায়, তবে আমি লোনের ব্যাপারটা আমি স্কিপ করে যেতেই পছন্দ করি। তো যদি আপনার অর্থ সংকুলন হয়ে যায়, এরপরের স্টেপটা হচ্ছে আসলে স্থান নির্বাচন। স্থান নির্বাচন করার ক্ষেত্রে আমি আপনাকে দুটো অপশন বলে দিতে পারি, একটা হচ্ছে দোকান নিয়ে ব্যবসা করা, একটা হচ্ছে দোকান ছাড়াই ব্যবসা করা।
তো যদি আপনি দোকান নিয়ে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনার একটু আরেকটু পুঁজি বাড়াতে হবে। কারণ একটা ভালো পজিশনে দোকান নিতে হলে আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। দোকান নিয়ে ব্যবসা করতে গেলে আপনাকে পজিশন নেওয়ার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, আবার দোকানটাকে ডেকোরেশন করার জন্য প্রচুর টাকা ইনকাম ইনভেস্ট করতে হবে। আর দ্বিতীয় বুদ্ধিটা হচ্ছে, আপনি চাইলে বাড়িতে মাল রেখে এলাকায় সাপ্লাই দিয়ে দিয়ে ব্যবসা করতে পারেন। যদি আপনি এলাকায় দিয়ে দিয়ে সাপ্লাই দিয়ে দিয়ে ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনার এই দোকান নেওয়ার জন্য এত টাকা ইনভেস্ট করতে হবে না, আর দোকান ডেকোরেশন করার জন্য এত টাকা ইনভেস্ট করতে হবে না। তো বাড়িতে মাল রেখে ব্যবসা করার জন্য আসলে কী ধরনের ব্যবসা করা যায়, সেটা হচ্ছে পাইকারি ব্যবসা। বিভিন্ন এলাকায় আপনার প্রচুর দোকান থাকে, এই দোকানগুলোতে প্রচুর মালের প্রয়োজন হয়, আর আপনি যদি সেই মালগুলো বাসায় রেখে দোকানে সাপ্লাই দিতে পারেন, সেটাও করতে পারেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন প্রোডাক্টের ডিলারশিপ নিতে পারেন, অথবা আপনি চাইলে চকবাজার থেকে পাইকারি দরে মাল কিনে এনে সেগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে পারেন। অথবা আপনি যেই রিলেটেড ব্যবসাটা করছেন, করতে চাচ্ছেন, সেই রিলেটেড প্রোডাক্টগুলো আসলে কোথায় পাওয়া যায় সেখান থেকে কিনে এনে বাসায় রেখে সেটা আপনি এলাকায় সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন। তো স্থান নির্বাচনের ক্ষেত্রে দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে বাড়িতে মাল রেখে বিক্রি করা, আর দ্বিতীয় অপশনটা হচ্ছে দোকান নিয়ে। স্থান নির্বাচন করা হয়ে গেলে এরপরের স্টেপ হচ্ছে মাল সংগ্রহ করা। মাল সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে যে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসার জন্য মালগুলো আসলে কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যায়। হ্যাঁ, সেটা বেছে নিয়ে তারপরে আপনাকে সেখান থেকে মাল কিনতে হবে। তো মাল কেনার ক্ষেত্রে অবশ্যই ব্যবসায়ীরা সবসময় বলে যে আপনি যদি মাল কিনে জিতে আসতে পারেন, তাহলে বিক্রি করে জিততে পারবেন, বিক্রি করে প্রফিট করতে পারবেন। সেজন্য আপনাকে একটু জেনে শুনে বুঝে শুনে যাচাই বাছাই করে তারপরে মাল কিনতে হবে। মার্কেটে যে রেট প্রচলন আছে, আপনাকে চেষ্টা করতে হবে তার চেয়েও কম রেটে মাল কেনার জন্য। যদি আপনি তার চেয়েও কম রেটে মাল কিনতে পারেন, সেভাবে যদি আপনি সোর্স করতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে যারা ব্যবসা করছে তাদের চেয়ে তুলনামূলক হারে আপনি একটু বেশি প্রফিট করতে পারবেন। আর প্রাথমিক পর্যায়ে আসলে এটা করা সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রাথমিক পর্যায়ে তো আপনি কাউকে চিনেনই না, কোথায় যাবেন, কীভাবে কিনবেন এগুলো জানা থাকে না। যার ফলে দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে একদম কম রেটে মাল কেনা সম্ভব হয় না, তবে আপনি একটু বেশি যাচাই বাছাই করলে অবশ্যই সেটা করতে পারবেন। তো শেষমেশ কিছু কথা বলে যাই, সেটা হচ্ছে যে ব্যবসা করার জন্য আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আর শুরু করতে হবে। শুরু করলেই আসলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আর যদি ঘরে বসে বসে ভাবেন যে ব্যবসা করব, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা আপনাকে মাথার ভিতরে কাজ করবে, যে তো যদি ঘরে বসে খালি ভাবেন যে ব্যবসা করবেন, তাহলে দেখা যায় যে আপনার চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যা আপনার সামনে এসে হাজির হবে, যে এটা করলে এই সমস্যা হবে, এটা করলে ওই সমস্যা হবে, এটা আমাকে দিয়ে হবে না, এ ধরনের নানা ধরনের অজুহাত আপনার সামনে এসে হাজির হবে। তবে যদি আপনি শুরু করে দিতে পারেন, যদি আপনি স্টার্ট করতে পারেন, তাহলে দেখা যায় যে 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 ধরনের প্রতিবন্ধকতার সম্ভাবনা আপনি দেখেছিলেন, দেখা যায় যে ধীরে ধীরে সেগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে এবং আপনি ধীরে ধীরে ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। তো আশা রাখছি আজকে ভিডিও টপিকটা আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।